সলিউশন গিভেন ফাংশন, আমি একটু বড় করে লিখতেছি, ফাংশনটা দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এখন এই তিনটাকে গুণ করে দাও, এফ এক্স সমান হচ্ছে এই দুইটাকে আগে গুণ করি, তারপরে এইটা তিনটারই গুণ করো। এই গুণ করতে পারবে তোমরা, প্রত্যেকেই করতে পারবে, শিশুতোষ ক্যালকুলেশন ক্লাস সিক্স সেভেন এর। এটার সঙ্গে এটা গুণ করবা, তারপরে এটা গুণ করবা, গুণ করে যে ফল হয় আমি সেটা লিখে দিচ্ছি, তোমরা গুণটা করে নিও। এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ফোর। অতএব এফ প্রাইম এক্স, একবার ডেরিভেটিভ করা প্রয়োজন আমাদের, এই জন্য একবার ডেরিভেটিভ করলে যা হয় সেটা লিখে দাও। এটাকে ডেরিভেটিভ করলে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস নয় দুখানি আঠেরো এক্স প্লাস টোয়েন্টি সিক্স। এখন আমাদের দুইটা মান রোলের উপর হতে তিনটা শর্ত দেখাতে হবে। একটা হচ্ছে আমাদের রোলের উপপাদ্যের তিন নম্বর শর্তটা ছিল হচ্ছে এফ অফ এ সমান দেখাতে হয় এফ অফ বি, সেটা হয় কিনা আমরা একটু দেখাবো। এখন তো এর মান হচ্ছে এই যে টু, বির মান হচ্ছে থ্রি, এই মানটা বের করো। অতএব এফ অফ এ মানে হচ্ছে টু, এফ অফ টু এর মান কত হয় হিসাবটা এইখান থেকে করো। এফ অফ টু অর্থাৎ এক্স এর মান টু বসালে কি হয়, এক্স এর মান যখন এখানে টু বসাবো, এক্স এর মান টু, টু মাইনাস টু দ্যাট ইজ এটা পুরোটা জিরো হয়ে যায়। অ্যান্ড এফ অফ আরেকটা মান কত, আরেকটা মান হচ্ছে থ্রি, টু থ্রি, তাহলে থ্রি বসাও, এফ অফ থ্রি, থ্রি বসালে এখানে যখন থ্রি বসাবো এফ অফ থ্রি, থ্রি মাইনাস থ্রি, থ্রি মাইনাস থ্রি দ্যাট ইজ জিরো। এখন দেখো এইটা যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, বীজগণিত ফাংশন, সুতরাং এই ফাংশনটা এই যে টু থ্রি ব্যবধি, এই টু থ্রি ব্যবধিতে সে অবিচ্ছিন্ন হবে, অন্তরীকরণ যোগ্য হবে, এইটা আলাদা করে প্রমাণ করার প্রয়োজন হয় না। যদি এটা অবিচ্ছিন্ন অন্তরীকরণ, যদি বীজগণিতিক ফাংশন না হতো তাহলে এটা আলাদা করে আমরা দেখাতাম, এটা টু থ্রি ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য, এটা আলাদা করে দেখাতাম, কিন্তু এটা বীজগণিতিক ফাংশন এই জন্য দেখানোর প্রয়োজন নাই। তাহলে আমরা লিখতে পারি সিন্স এফ এক্স ইজ অ্যালজেব্রিক ফাংশন, সো ইট ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন টু থ্রি অ্যান্ড এফ অফ টু ইকুয়াল টু এফ অফ থ্রি। এফ অফ টুর মানও জিরো পাইছে, এফ অফ থ্রির মানও জিরো পাইছে, তাহলে এফ অফ টু ইকুয়াল টু এফ অফ থ্রি বলতে পারি আমরা। দেখো এফ এক্স ফাংশন অ্যালজেব্রিক ফাংশন, সুতরাং
এটা আলাদা করে প্রমাণ করলাম না, বলে দিলাম যে এটা এই যে টু থ্রি ব্যবধি, টু থ্রি ব্যবধিতে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ফাংশনটা ডিফারেন্সিয়েবল এই টু থ্রি বিন্দুতে, এবং f অফ 2 ইকুয়াল টু f অফ 3। তাহলে দেখো তো তিনটা শর্ত স্যাটিসফাইড করছে কিনা, এই যে কন্টিনিউয়াস বললা, ডিফারেন্সিয়েবল বললা, এবং f অফ a ইকুয়াল টু f অফ b, তিনটা শর্ত মানছে, রোলের তিনটা শর্ত মানলো। এখন রোলের তিনটা শর্ত মানছে, সুতরাং আমরা কি বলতে পারি, রোলের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, সো fx ফাংশন স্যাটিসফাই অল দ্য কন্ডিশন অফ রোল থ্রি, রোলের সকল শর্ত, রোলের সকল শর্ত সিদ্ধ করে, স্যাটিসফাইড অল দ্য কন্ডিশন অফ রোল থ্রি। তাহলে রোলের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, ফ্রম রোল থ্রি অতএব f প্রাইম c সমান সমান হচ্ছে, রোল বলছে তাহলে f প্রাইম c সমান সমান হবে 0। এখন f প্রাইম c সমান কত হয়, এই হচ্ছে f প্রাইম x, এটা হচ্ছে f প্রাইম x, তাহলে এখানে c বসাইলে f প্রাইম c পাওয়া যায়, তাহলে f প্রাইম c সমান কত হয়, 3c² 3c² এখানে এখানে দরকার হয় তুমি দেখো, এখানে বসাও, এখানে f প্রাইম x এর জায়গায় c বসাও, x এর জায়গায় c বসালে এখানে x এর জায়গায় c বসালাম, 3c² মাইনাস 18c প্লাস 26, ধরো বেশ কি অবস্থা, 3c² মাইনাস 18c প্লাস 26 ইজ ইকুয়াল টু 0। আমরা c এর মান হিসাব করি, তাহলে c ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার, এটা মিডিল টার্ম ব্রেক হয় না, সূত্রও পড়ে না, তাহলে c ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 18 এর স্কয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2 ইন্টু 3। তাহলে এখানে দেখো সি এর মানটা আসে, এখানে হয় 18 প্লাস মাইনাস 2 আর এখানে হয় 18 এর স্কয়ার থেকে 18 এর স্কয়ার হয় 324 মাইনাস 4 × 3 = 12 গুণন 26 তাতে হয় 312 ডিভাইডেড বাই এখানে হয় 6। তাহলে এখান থেকে পাই c ইজ ইকুয়াল টু 18 প্লাস মাইনাস 324 দিয়ে 312 চলে গেলে থাকে 12 ডিভাইডেড বাই 6, 6 ইজ ইকুয়াল টু এখানে আসে আছে 18 প্লাস মাইনাস এটাকে লেখা যায় 3 × 12, তার মানে 2√3 ডিভাইডেড বাই 6। এটা তাহলে c ইকুয়াল টু লেখা যায় 6 দিয়ে 18 কে ভাগ করলে 3 প্লাস মাইনাস রুট ওভার 3/3 তাহলে c সমান 3 প্লাস মাইনাস 1/√3
ক্যালকুলেটরের মানটা হিসাব করছি, একটা মান আসে 3.57, আরেকটা মান আসে প্লাস একটাই, 3+1/3 নিলে, আর মাইনাসটা নিলে আসে 2.43। এখন আমাদের বলছে 2 এবং 3 এর মধ্যে কমপক্ষে একটা মান থাকবে, তাহলে এই মানটা এটা 2 এবং 3 এর মধ্যে নাই, এটা নাই, কিন্তু 2.43 এই মানটা 2 এবং 3 এর মধ্যে আছে। তাহলে এই যে একটা বিন্দু পাওয়া গেছে, কমপক্ষে একটা বিন্দু, একাধিক বিন্দু পাওয়া যেতে পারে, কিন্তু একটা বিন্দু তো আমরা পাইছি। হিয়ার ক্লিয়ারলি 2.43 এইটা এই বিন্দুটা 2-3 এর মধ্যে আছে, 2.43 এটা অবশ্যই 2-3 ইন্টারভেল এর মধ্যে আছে। তাহলে রোল যা বলছে, রোল তো সত্য কথাই বলছে যে 2 এবং 3 এর মধ্যে কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। তাহলে 2 এবং 3 এর মধ্যে একটা বিন্দু পাইছি 2.43 যেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। সুতরাং কি হলো, রোলের উপপাদ্য রোল যা বলছে তার কথা সত্য, অর্থাৎ রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো। Rolle's theorem is verified. Rolle's উপপাদ্য সত্যতা যাচাই করা হলো। তো এটা মোটামুটি শেষ হলো। আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে বর্মান উপপাদ্য থেকে একটা ম্যাথ করব। fx সমান x-1 x-2 x-3 in the intervals 0 থেকে 4। 0 থেকে 4 এই ব্যবধির মধ্যে এই ফাংশনের জন্য গড়মান উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। গড়মান উপপাদ্য এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গড়মান উপপাদ্য। ল্যাগ্রাঞ্জ বলছে f' c সমান হবে f অফ b
minus f of a divided by b minus a. এখন শেষ যে কথা বলছি এই কথা সত্য হয় কিনা এটা একটু আমাদের দেখাতে হবে, যেখানে সি ও সে এ এবং বি এর, সি ও সে এ এবং এ থেকে বড়, বি থেকে ছোট। আচ্ছা গিভেন ফাংশন fx minus 6 minus 1 x minus 2 x minus 3 এটাকে গুণ করে দিবা f of x, এই তিনটা গুণ করবা, তিনটা গুণটা একটু আলাদা করে নিয়ে আসতে পারো বা খাতার মধ্যে এখানেও করতে পারো। তো গুণ করলে হয় হচ্ছে x cube minus 6 x square রাখো সাথে সাথে f prime x সমান, তাহলে ডেরিভেটিভ করলে কি হয় 3x স্কয়ার মাইনাস বারো এক্স প্লাস ইলেভেন ফাংশন continuous and differentiable in the interval পারমাণবিকদের যে দুইটা শর্ত ছিল দুইটা শর্তই স্যাটিসফাই করছে, কন্টিনিউয়াস হলো ডিফারেন্সিয়াবল হবে, তাহলে আমরা বলতে পারি সো fx function satisfied all the condition of Mengele theory. যতগুলো শর্ত ছিল সব স্যাটিসফাই করছে, তাহলে মিন ভ্যালু থিওরি থেকে আমরা কি লিখতে পারি, ফ্রম মিন ভ্যালু থিওরি উই হ্যাভ, তাহলে মিন ভ্যালু থিওরি থেকে আমরা কি লিখতে পারি,
f prime c সমান f prime c সমান হচ্ছে f of b minus f of a divided by b minus a f prime c সমান হচ্ছে f of b মানে কত b মানে হচ্ছে 4 f of 4 minus f of a minus a man 0 divided by b minus a 4 minus 0 4 minus 0 তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি কিছু মান আমরা বের করে নেই ডান পাশে দাগ দিয়া এই মানগুলো বের করো f প্রাইম x সমান হচ্ছে 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 11 তাহলে f প্রাইম c সমান কত হবে 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11 তারপরে f অফ x সমান হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 তাহলে f x সমান এটা আছে তাহলে f অফ 0 সমান কত একটা হচ্ছে 0 0 সমান হচ্ছে 0 মাইনাস 1 0 মাইনাস 2 0 মাইনাস 3 তাহলে 3 দুখানে 6 হয় 6 মাইনাস 3 আর f অফ 4 সমান কত হয় 4 মাইনাস 4 মাইনাস 1 তার মানে 3 কিন্তু 4 মাইনাস 2 2 4 মাইনাস 3 1 তাহলে এটাও 3 দুখানে 6 হয় তাহলে f প্রাইম c সমান হচ্ছে f প্রাইম c 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11 ইজ ইকুয়াল টু f অফ 4 f অফ 4 এর মান হচ্ছে 6 মাইনাস f অফ 0 এর মান হচ্ছে মাইনাস 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 4 মাইনাস 0 দ্যাট ইজ 4 তাহলে 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11 ইজ ইকুয়াল টু এখানে 6 আর 6 12 12 ভাগ 4 তার মানে 3 তাহলে হচ্ছে 3c স্কয়ার মাইনাস 12c এই 3 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে 8 ইজ ইকুয়াল টু 0 এটাও আমাদের মান বের করতে হবে সি সমান সমান হচ্ছে মাইনাস বি মাইনাস মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস টু তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বি স্কোয়ার মাইনাস টুয়েলভ এর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ভাইয়া 11 হবে নাকি 8 হবে এখন দেখো এই দুইটা মানই কিন্তু এই ইন্টারভেলের মধ্যে আছে দুইটা মানই ক্লিয়ার clearly 3.15 and 0.85 দুইটা মানই কিন্তু 0 থেকে 4 এই ইন্টারভেলের মধ্যে আছে তাহলে মিন ভ্যালু থিওরিতে আমরা বলছিলাম যে কম পক্ষে একটা থাকবে বেশি পক্ষে কত থাকবে তা তো বলি নাই বেশি পক্ষে অনেক মান থাকতে পারে কম পক্ষে একটা কিন্তু এখানে দেখলাম যে আমাদের দুইটা মান আছে সুতরাং গড় মান উপপাদ্য সত্য হলো হেন্স
শেষ। এই দুই জাতীয় কিছু অঙ্ক করতে হবে, এই দুই জাতীয় বেশ কিছু অঙ্ক করতে হবে। এই দুই জাতীয় যে ম্যাথ গুলো আছে বইয়ে, এই ম্যাথ গুলো করবা। বই তো আমার কাছে নাই, থাকলে তো বই থেকে ছবি করে করে দিতে পারতাম যে এই ম্যাথ গুলো করো। তারপরে আমি শিট থেকে ছবি করে দেবানি, এখান থেকে বলে দেবো যে কোনটা কোনটা করতে হবে। যাই হোক, এই চ্যাপ্টারটা রোলের উপপাদ্য যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তাহলে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো, অফিসিয়ালি।